মুরগি ভাজতে গিয়ে মনে পড়ে গেল আমি আমার হলেও হতে পারত কোরিয়ান জামাইকে, কতই না মুরগি ভেজে খাইয়েছে। আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ি আমাকে নিজ হাতে এই মুরগি ভাজা করা শিখিয়েছে, যেন তার ছেলেকে সারা জীবন এভাবেই মুরগি ভাজা খাওয়াতে পারে। কিন্তু সমস্যা ছিল ওই কোরিয়ান লম্পটটাই, ওর সকল লটর বটর আমি মুখ বুঝে মেনে নিয়েছিলাম। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল যখন সে আমার বর্তমান সাদা বিলিটি বয়ফ্রেন্ডের সাথে লটর পটর করা শুরু করল। আমি এই বিজাতীয় সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারলাম না, সিদ্ধান্ত নিয়েই নিলাম যে ওই সাদা বিলেতি ছেলেকে আমার করেই ছাড়ব। আমি শুধু যে তাই করেই ক্ষান্ত হয়েছি তা কিন্তু নয়, সময় আর সুযোগ বুঝেই চুরি করলাম আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির বংশ পরম্পরায় পাওয়া রেসিপি বইটি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, সেই কোরিয়ান মুরগি ভাজাই আজ খাচ্ছে আমারই ছিনিয়ে আনা সাদা বিলেতি গর্ধ।